আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। ম্যাম কি নাম আপনার? আমার নাম জামাত সুমাইয়া আক্তার। আপনার বয়স কত এবং আপনি কোন জায়গা থেকে আসছেন? আমার বয়স হচ্ছে 21 চলতিছে, আমি হচ্ছে আসছি ফরিদপুর থেকে। আচ্ছা আচ্ছা ম্যাম, আপনার মূলত কি কি সমস্যা নিয়ে ডিপিআরসিতে এসেছেন একটু বলবেন আমাদেরকে? আমার হিপের সমস্যা, এভিএন সমস্যা নিয়ে আসছি। আচ্ছা, এই সমস্যাটার জন্য আপনি স্বাভাবিক জীবনে কি কি করতে পারতেন না? এই চলাফেরাই সমস্যা হতো, বসতে গেলে সমস্যা হতো, মানে মানে পারিবারিক যে সব কাজ আছে বাড়িতে সব কাজেই সমস্যা হতো, কাজ করতে গেলে সমস্যা। আপনি পেশায় কি করেন? আমি গৃহিণী, আবার পড়ালেখাও করতেছি। আচ্ছা আচ্ছা, আপনার এই সমস্যার জন্য আপনার পড়াশোনায় বা পরিবারের কাজ করতে কি কোনো প্রবলেম হতো বেশি? জি, আমার এই বাড়লে, ব্যথাটা বাড়লে আমি কিছুই করতে পারতাম না। ব্যথাটা মানে কি, যখন ব্যথা বেশি বাড়তো আমি হাঁটতে অনেক কষ্ট হতো, হাঁটতে বসতে মানে উঠানো লাগতো ধরে ধরে। তো এই সমস্যার জন্য আপনি এই অবধি কতজন ডাক্তার দেখেছেন আমাদের একটু বলবেন? আমি ফরিদপুরে একটা ডাক্তার, দুইটা ডাক্তার দেখাইছি, তারপর ডাক্তার দেখানোর পর যখন বলছে যে হিপে নষ্ট হয়েছে বাঁ পাশেরটা, তখন সবাই বলছে অপারেশনের কথা। তখন আমি এই স্যারের ভিডিও দেখছি, ডক্টর শফিউল্লাহ প্রধানের, তখন বাবা মারে বলছি, হাজবেন্ডরে বলছি, তারা এখানে আসতে বলছে যে উনি এই সার্জারি ছাড়া চিকিৎসা করে, ফিজিওথেরাপি, এই জন্য এখানে আসছি। যখন আপনি শুনলেন যে আপনার হিপে প্রবলেম হয়েছে, আপনাকে অপারেশন করতে হবে, তখন আপনার মানসিক অবস্থা কেমন ছিল? খুবই খারাপ অবস্থা, খুব টেনশনে ছিলাম অনেকটা, যে সামনে অপারেশন কি করবো না করবো, এটা খুব টেনশন হচ্ছে। জি জি। তো এখানে এখানে এসে কি আপনি বিনা অপারেশনে সুস্থ হয়ে গেছেন? এখন আমি আসছি হচ্ছে 6 দিনে, আলহামদুলিল্লাহ অনেকটা ইমপ্রুভ হয়েছি। এখানে ইমপ্রুভ করলে কেমন আমাদের একটু বলতে পারবেন? আমার মুভমেন্টটা অনেকটা বাড়ছে, অনেকটা বাড়ছে। আপনার বর্তমানে আপনার যে ব্যথাগুলো নিয়ে আসছেন, ব্যথাগুলোর কি অবস্থা? ব্যথা নাই বললেই চলে। আচ্ছা আচ্ছা, তো এখানে চিকিৎসা নিয়ে আপনি কতটুকু স্যাটিসফাইড, মানে মন থেকে কতটুকু? আলহামদুলিল্লাহ। কেমন ছিল এখানকার চিকিৎসা পদ্ধতি বা এখানকার ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের চিকিৎসা পদ্ধতি? আর ভালো, খুবই ভালো, অন্যান্য জায়গার চিকিৎসা পদ্ধতির চেয়ে এটা অনেকটা উন্নত, অনেকটাই ভালো। আপনার মতো এরকম অনেক রোগী আছে বাংলাদেশে যারা এখন অব্দি এই টিপিএসসি সন্ধান জানে না, বা যারা এভিএন, পিএলআইডি, কোমর ব্যথা, জয়েন্টের সমস্যা, এই সমস্ত সমস্যায় ভুগছেন, তারা এখন অব্দি সুচিকিৎসার জন্য ঘুরছেন বা বিভিন্ন জায়গায় চিকিৎসা করে তারা ফলাফল পাচ্ছেন না, তাদের জন্য আপনি কি বলবেন? আমার মতে তারা ডক্টর শফিউল্লাহ প্রধানের ডিপিআরসি হসপিটালে ডক্টর শফিউল্লাহ প্রধানের সাথে সাক্ষাৎ করলে অনেকটা উন্নত চিকিৎসা পাবে, অনেকটা ভালো। কেন বলছেন এই কথা? আমি অনেকটা উন্নত হয়েছে এই কারণেই তো বলছি, আমার অনেক মানে ব্যথা অনেকটা কমে গেছে, চলাচল ভালো হয়েছে। আপনারা সবাই দোয়া করবেন আমি যেন সারা জীবন ভালো থাকতে পারি। আসসালামু আলাইকুম।